মুর্শিদাবাদে আবারও কংগ্রেসের শক্তি বৃদ্ধি। এবার শক্তিপুর ব্লক এলাকা থেকে প্রায় 300 জন যোগদান করলেন কংগ্রেসে। যারা যোগদান করেছেন তারা বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। এছাড়াও তৃণমূল কংগ্রেস ও এসএফআই থেকেও কর্মীরা এসে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তারা যোগদান করেন। আজ বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানটি হয়। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আজকে আপনারা সবাই জানেন যে বাংলার কংগ্রেস দলের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের শুধু নয় সারা ভারতবর্ষের কংগ্রেস দলের নেতা এবং ধন্বন্তরী ডাক্তার, যার নামে আজ সারা ভারতবর্ষের জাতীয় চিকিৎসক দিবস পালিত হচ্ছে, সেই বিধানচন্দ্র রায়ের পবিত্র জন্মদিন, তার সঙ্গে আমাদের জেলার এবং বাংলার আরেক কৃতি সন্তান ডাক্তার রেজাউল করিম, তারও জন্মদিন। তাই আজ আমরা বিধানচন্দ্র রায় এবং সেই সঙ্গে ডাক্তার রেজাউল করিম দুজনেরই জন্মদিন আমরা পালন করেছি। আজকের এই সুন্দর দিনে যখন কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি করতে আপনাদের মতন যুবকরা বহরমপুর এসে পৌঁছান, তখন আমাদের হিম্মত সাহস আরো বেড়ে যায়, আমাদের আশা প্রত্যাশা আরো বেড়ে যায়। কারণ আজকে যারা যোগদান করেন তারা মূলত কিন্তু যুবক সম্প্রদায়ের তারা সদস্য। যখন মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসকে ধ্বংস হয়ে গেছে বলে তারা গর্বের সঙ্গে প্রচার করে, তখন আজ সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আজকে শুধু শক্তিপুর থেকে আপনারা এসেছেন তা নয়, প্রতিদিন, আবার বলছি প্রতিদিন, মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে তৃণমূল ভেঙে কংগ্রেসে যোগদানের পালা চলছে। যেন একটা মুর্শিদাবাদ জেলা জুড়ে হিড়িক লেগে গেছে যে আর তৃণমূল করা যাবে না, তৃণমূল ছাড়তে হবে। এই দীর্ঘদিনের ক্ষমতায় থাকার পর তৃণমূলের আসল চেহারা মানুষ কিন্তু বুঝতে পারছে। আমাদেরকে নানাভাবে মানুষের কাছে খারাপ করার চেষ্টা করা হয়েছে, কখনো বলা হয়েছে আমি নাকি মুসলমানদের শত্রু হয়ে গেলাম, কখনো বলা হয় আমি হিন্দুদের শত্রু হয়ে গেলাম অদিত চৌধুরী, এইভাবে নানাভাবে মুর্শিদাবাদ জেলা জুড়ে আমাদের সম্পর্কে মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হয়। কিন্তু আজ কিন্তু সাধারণ মানুষের কাছে তৃণমূল আসলে কি, তার প্রকৃত চেহারা কি, তারা কি চাইছে সব স্পষ্ট। ঘরের টাকা লুট চলছে, পঞ্চায়েতে লুট চলছে, রেশনে লুট চলছে, বাংলা আজ লুটেরাদের দলে, বাংলা আজ কাঠমানিদের দলে রূপান্তরিত হয়েছে। তাই সর্বস্তরে আজ তৃণমূলের বিরুদ্ধে মানুষের বিতৃষ্ণা ঘৃণা বাড়ছে। মনে রাখলেন, যখন যুব সম্প্রদায় সিদ্ধান্ত নেয় তখন আর কোনো শক্তি ঠেকাতে পারে না। মুর্শিদাবাদের যুব সম্প্রদায় যখন সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসকে শক্তিশালী করবে, তখন আর কোনো মামু নেই কংগ্রেসকে ঠেকাতে পারবে। সাংবাদিক জিজ্ঞেস করছিল কদিন আগে যে আপনাদের মধ্যে যে এরকম মানুষ আসছে কি বলবেন, আমি বললাম তৃণমূল এবং কংগ্রেস উভয়ে পুরনো দিনে ফিরে যাব। এই মুর্শিদাবাদ জেলায় পুরনো দিনে কি ছিল, সবটাই ছিল কংগ্রেস। তৃণমূলের কোনো নাম ছিল না, গায়ের জোরে পঞ্চায়েত দখল করে আপনাদের মতো যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করে পুলিশের সন্ত্রাসের কাজে লাগিয়ে তারা ক্ষমতা দখল করেছে। তাই কংগ্রেস তার পুরনো জায়গায় ফিরে যাচ্ছে, অর্থাৎ মুর্শিদাবাদ কংগ্রেসে ছিল, কংগ্রেস সেই মুর্শিদাবাদের দখল নিতে যাচ্ছে। তৃণমূল সেও তার পুরনো জায়গায় ফিরে যাচ্ছে, তার যে কিছু ছিল না সেটা প্রমাণ করতে তৃণমূলও দ্রুত পুরনো জায়গায় ফিরে যাচ্ছে। মুর্শিদাবাদ জেলায় সবাই কংগ্রেস এবং তৃণমূল হয়ে পুরনো জায়গায় ফিরে যাচ্ছে। আপনাদের মতো যুবকদের উপস্থিতি দেখে সত্যি আজ আজ আমরা অত্যন্ত উৎসাহিত। এরপর আমরা আপনাদের এলাকায় গিয়ে সভা সমিতি করব। আপনাদেরকে কিছুই দিতে পারি না, আমরা না চাকরি দিতে পারি, না ঘরের টাকা দিতে পারি, না লাইসেন্স দিতে পারি, ব্যবসা দিতে পারি, কিছু দিতে পারি না, তবু আপনারা আমাদের দলে যোগদান করছেন। কারণ আপনারা বুঝেছেন যে চোরদের সঙ্গে
আর ঘর করা যায় না। তাই চোরদেরকে ছেড়ে অন্তত কংগ্রেস দলে মান সম্মান নিয়ে মনের কথা বলার সুযোগটুকু পাওয়া যাবে, কিন্তু চোরদের দলে চোরজবৃত্তি না করলে আর দাম থাকে না। আলি বাবা চল্লিশ চোরের দলের নাম আজকে তৃণমূল। তাই চোরদের দল মানুষ পরিত্যাগ করছে, আমাদের দলে যোগদান করছে। যুবকরা যেভাবে এসছেন আজকে, তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আপনাদের হাত ধরে আমরা আবার কংগ্রেসকে তার পুরনো মহিমায় ফিরিয়ে আনতে পারবো, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।